আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাত ব্যথার একটি ট্যাবলেট নিয়ে। যাদের দীর্ঘস্থায়ী বাত ব্যথা তাদের জন্য এই ট্যাবলেটটি নিয়ে আজকে আলোচনা করব। এই ট্যাবলেটটির নাম হচ্ছে নিমুমু। এটি তৈরি করেছে নেপ্রো জেএমআই কোম্পানি বাংলাদেশ এবং জাপান যৌথ একটি কোম্পানির নাম হচ্ছে নেপ্রো জেএমআই কোম্পানি। খুবই ভালো একটা কোম্পানি। এই কোম্পানিটি তৈরি করেছে এই ট্যাবলেটটি নিমুমু। এর গ্রুপ হচ্ছে নেপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল। এই দেখেন, নেপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল। নেপ্রোক্সেন হচ্ছে ব্যথার, ইসোমিপ্রাজল হচ্ছে গ্যাসের ট্যাবলেট, সাথে দেওয়া আছে নেপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল। এই যে ট্যাবলেটটি, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি। আপনারা যেভাবে দেখছেন অন্যরা যাতে দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আসেন এর কাজ কি। এর কাজ হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যথা, বাতের ব্যথা, পেশির ব্যথা, আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে ব্যথা, দাঁতের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, যে কোনো ব্যথায় সে কাজ করে। এর খাওয়ার নিয়ম হচ্ছে ডেলি দুইটা, রাত্রে একটা, সকালে একটা, বড়া ফেটে খেতে হবে। রাত্রে একটা, সকালে একটা বড়া ফেটে খাবেন। কতদিন খাবেন সেটা নির্ভর করবে আপনার অসুস্থতার উপর, ব্যথার উপর। সেই জন্য যে কোনো ওষুধ গ্রহণের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, তাহলে আপনার রোগের উপর নির্ভর করে ডাক্তার নির্দেশ করবে কতদিন খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।